বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো অনেকদিন যাবৎ অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন আমাদের, সবাই জানেন ফ্রি ফায়ারে অল ইলিট পাস, যত রেয়ার ইলিট পাস আছে, সিজন ওয়ান সাকুরা, সিজন টু হিপহপ, মানে সহকারে যত ইলিট পাস আছে সমস্ত ইলিট পাস ব্যাক চলে আসবে। তো অনেকে জিজ্ঞেস করেছেন, ভাই আমরা তো সবাই মানে 9 তারিখ জানে আসবে, সত্যি কত তারিখ আমাদের মানে ইলিট পাস মানে রেয়ার ইলিট পাসগুলো রিটার্ন আসবে, এছাড়াও মানে কত কেমন লাগতে পারে আমাদের, সত্যি কি অল ইলিট পাস রিটার্ন আসবে কি না? আমি আপনাদেরকে এই ভিডিওটিতে কিছু আপডেট জানিয়ে দেব। আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করবো, যারা ফেসবুক থেকে ভিডিও দেখবেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন, যারা নতুন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আমি আপনাকে ফার্স্টে জানিয়ে রাখি, আমাদের ফ্রি ফায়ার কিন্তু অল ইলিট পাস কিন্তু রিটার্ন দিবে না। তার মানে অল ইলিট পাস রিটার্ন দেবে না, তাহলে কী কোন কোন ইলিট পাস রিটার্ন আসবে? হ্যাঁ বন্ধুরা, আমাদের সবগুলো ইলিট পাস যদি নাও দেয় তারপর কিন্তু রেয়ার ইলিট পাস কিন্তু ব্যাক চলে আসবে, সিজন 1 থেকে সিজন 5 পর্যন্ত। সব থেকে রেয়ার সিজন 1 থেকে 5 পর্যন্ত ইলিট পাস, এই 5টা ইলিট পাস কিন্তু ব্যাক চলে আসবে। ফ্রি ফায়ার অলরেডি অফিসিয়াল একটি নিউজ আমাদেরকে জানিয়েছে, সিজন 1 সাকুরা, সিজন 2 হিপহপ, এভাবে সিজন 5 পর্যন্ত, মানে সিজন 1 থেকে সিজন 5 পর্যন্ত 5টি ইলিট পাস ব্যাক আসবে। এখন কথা হচ্ছে, আমরা সবাই জানি 9 তারিখ আসবে, কিন্তু বন্ধুরা এখানে 9 তারিখ ইলিট পাস ব্যাক আসবে না। একটি আপডেট পেয়েছি 9 তারিখ আসবে না, আমি কিন্তু আরও একটি আপডেট পাবো 9 তারিখের পর, তার মানে 9 তারিখ কিন্তু আমাদের অল ইলিট পাস ব্যাক আসবে না, এটা 110% শিওর। 9 তারিখের পর আসবে, আমি আপনাদেরকে জানিয়ে দেবো 9 তারিখের পর কত তারিখ আসবে, সিজন 1 থেকে সিজন 5 পর্যন্ত আসবে। এখন আমাদের মেন বিষয় হচ্ছে কত ডায়মন্ড লাগতে পারে, যেহেতু রেয়ার আইটেম অবশ্যই ডায়মন্ড বেশি লাগবে, সর্বনিম্ন 10,000 ডায়মন্ড আপনার আইডিতে রাখতে হবে, কারণ ফ্রি ফায়ার কিন্তু অলরেডি আরও একবার কিন্তু আমাদের রেয়ার ইলিট পাস কিন্তু ব্যাক দিয়েছিল এমন একটি ইভেন্টে। বর্তমানে যে ইভেন্টটি দেখতে পেয়ে যাচ্ছেন এমন একটি ইভেন্টে কিন্তু অনেক বছর আগে কিন্তু রিটার্ন দেওয়া হয়েছিল, যেখানে আপনার এটা বলতে পারেন আলটিমেট রয়্যাল, যেখানে একটি স্পিন করতে আপনার 2500 ডায়মন্ড প্রয়োজন হয়। তাহলে একটি স্পিন করতে যদি 2500 ডায়মন্ড প্রয়োজন হয়, তাহলে 4টি স্পিন করতে আপনার লাগবে হচ্ছে 10,000 ডায়মন্ড। যতটুকু মনে হয় এমন একটি ইভেন্টে আসবে আলটিমেট রয়্যাল নামে ইভেন্টে আসবে, যেখানে আপনার একটি স্পিন করতে 2500 ডায়মন্ড লাগবে, এখন পর্যন্ত এটিও কিন্তু শিওর। যদি পরিবর্তন হয় এটাও কিন্তু আমি আপনাদেরকে কয়েকদিন পর 9 তারিখের পর জানাতে পারবো, তবে অবশ্যই বেশি ডায়মন্ড লাগবে যেহেতু সিজন 1 থেকে সিজন 5 পর্যন্ত আসবে। এখন আপনাদের সব থেকে ভালো হবে উইকলি মান্থলি করে রাখেন, যারা টপ আপ করতে চান আমাদের পেজ থেকে টপ আপ করতে পারবেন, আমাদের পেজ লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্স থেকে যাবেন। আমাদের নামে অনেক ফেক পেজ আছে, আমাদের পেজে ফলোয়ার প্রায় 12,000-এর বেশি, সবাই চেক করবেন।